স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি জিসোমিয়া নিয়ে অগ্রসর হচ্ছে ঢাকা ও ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অষ্টম নিরাপত্তা সংলাপ শেষে এ কথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বুধবার ওয়াশিংটনে স্থানীয় সময় সকাল 9টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাসুদ বিন মোমেন। তিনি জানান, এক বছরের মধ্যে এ নিয়ে আনুষ্ঠানিকতা শেষ করার চেষ্টা করবে দুই পক্ষই। আইনি বাধ্যবাধকতার কারণে র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় লাগবে বলে জানানো হয়েছে সংলাপে। বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, দুর্যোগ সচিব ও আইন সচিব সহ শীর্ষ 16 কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র দপ্তরের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি বনি জেনকিন্স। চরম কর্নিয়া সংকটে পড়েছে সন্ধানী জাতীয় চক্ষু সমিতি। 6,335 জন অন্ধ ব্যক্তি দেশের একমাত্র এই চক্ষু ব্যাংকে কর্নিয়ার আবেদন করে অপেক্ষায় রয়েছেন, কিন্তু প্রতিষ্ঠানটির কাছে তা নেই। চিকিৎসকরা বলছেন, সব শ্রেণী পেশার মানুষ মরণোত্তর চক্ষুদানে এগিয়ে না এলে অন্ধদের চোখে আলো ফেরানো সম্ভব নয়। অন্ধ মানুষের চোখে আলো ফিরিয়ে আনতে 1984 সাল থেকে কাজ করছে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি। প্রতিষ্ঠানটি বলছে, অনেকেই মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেন, তবে মৃত্যুর পর চক্ষু ব্যাংকে সময় মতো খবর না দেয়া, 6 থেকে 8 ঘন্টার মধ্যে চোখের কর্নিয়া সংগ্রহ না করা এবং পরিবারের অসহযোগিতার কারণে মৃত ব্যক্তির কর্নিয়া সংগ্রহ সম্ভব হয় না। গত 38 বছরে 41,000 ব্যক্তি সন্ধানীতে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলেও পাওয়া গেছে মাত্র 124টি কর্নিয়া। প্রতিষ্ঠানটি মোট 4,118টি কর্নিয়া সংগ্রহ করেছে, এর বেশিরভাগই এসেছে বেওয়ারিশ মরদেহ থেকে। এ পর্যন্ত 3,471টি কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে আর অপেক্ষায় আছেন 6,000-এর বেশি মানুষ। কর্নিয়ার জন্য আবেদন করেছি সন্ধানীতে, হ্যাঁ, এখন আমার আবেদন যদি মঞ্জুর করা হয় তাহলে কর্নিয়া পেলে আমি দেখতে পাবো। আমি যদি কর্নিয়াটা লাগাইতে পারি তাহলে যদি কিছু করিয়া টরিয়া চলাফেরা করিয়া খাইতে পারি। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও অনেক খ্যাতিমান ব্যক্তি চক্ষুদানের অঙ্গীকার করেছেন, কিন্তু মৃত্যুর পর কর্নিয়া সংগ্রহে দেখা দেয় নানা ধরনের জটিলতা। প্রতি বছর 40,000 করে নতুন লোক এই কর্নিয়াজনিত অন্ধ হচ্ছে। তাহলে আগের অন্ধ এবং নতুন করে হওয়া অন্ধ, এই এত সকল লোকের চোখ, আপনি যদি চোখ না দেন, আপনার আত্মীয় যদি না দেয়, আপনার বাবা মা যদি না দেয়, আপনারা যদি মোটিভেটেড না হয় এবং অন্যকে উৎসাহিত না করেন, এই চোখ পাওয়া যাবে না। কর্নিয়া সমস্যার কারণে প্রতিবছর অন্ধ হচ্ছে প্রায় 40,000 মানুষ। তাদের চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে কর্নিয়া দানের কোনো বিকল্প নেই বলে মনে করেন চিকিৎসকরা। প্রাইম মিনিস্টার নিজেও ডোনেট করে রাখছে, যে মরণোত্তর চক্ষুদানের ফর্ম ফিল আপ করে রাখছে। প্রাইম মিনিস্টাররা যখন বক্তব্য দেয় বিভিন্ন সময়, তাদের বক্তব্যের মধ্যে যে কোথাও কখনো কখনো যে এই কথাগুলো নিয়ে আসে, সেটা তো মানুষ উদ্বুদ্ধ হবে। মরণোত্তর চক্ষুদান যে নিষেধ না, এইটাও যদি খুদবায় আনা যায় তাহলে তা আরও বেশি ভালো হয়। ওআইসির ফিকা একাডেমির বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর সাইয়েদ আবদুল্লাহ আল মারুফ, তিনি জানান, মরণোত্তর চক্ষুদানে ইসলামে কোনো বাধা নেই। আমার হাতের এই গ্রন্থটি হলো ওআইসি ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকা একাডেমির সিদ্ধান্তের সংকলন। এটির 100 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে যে মরণোত্তর চক্ষুদান করা জায়েজ, এবং সেখানে বলা আছে যে তবে এটি নেওয়ার সময় যাতে লাশের প্রতি মর্যাদা দেখানো হয়, যত্নের সাথে নেওয়া হয়, এবং এর মাধ্যমে অনেক বেশি সওয়াবের অধিকারী হবে এবং এটা সৎকায়ে জারিয়ে হবে। কাজেই আমার মনে হয় এরপর আর কারো সংশয় থাকার কথা নয়। চক্ষুদান কর্মসূচির প্রসারে আলেম ওলামাদের এগিয়ে আসা দরকার বলে মনে করেন এই শিক্ষক। কোনো বেওয়ারিশ লাশ সেখানে। বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঝিনাইদহে কমতে শুরু করেছে সবজির দাম, তবে বেশিরভাগ ফলের দাম বাড়ছে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার আলম সোহাগ। সোহাগ, বাজার দর নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া আপনি কেমন দেখছেন, আর বিক্রেতারাই বা কী বলছেন? এই
জি তানি, আপনি যেমনটি বলছিলেন পবিত্র রমজান মাস উপলক্ষে ঝিনাইদহে কমতে শুরু করেছে সকল ধরনের সবজির দাম, কিন্তু রমজান মাসের শুরু থেকেই বাড়তে শুরু করেছে বিভিন্ন ফলের দাম। এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ ও বেগুন। কাঁচামরিচ ও বেগুন সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে 80 টাকা দরে বিক্রি হচ্ছে, তবে আদা কেজিতে 10 টাকা বেড়ে 80 টাকা, আলু কেজিতে 5 টাকা কমে 15 টাকা ও লেবু পিস প্রতি 10 টাকা থেকে এখন 5 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সজিনা ডাটা কেজিতে 40 টাকা কমে এখন 60 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে রমজান মাসের শুরুতেই বিভিন্ন ফলের দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে গেছে। মালটা কেজি প্রতি 20 টাকা বেড়ে 200 টাকা, আঙুর 30 থেকে 40 টাকা কেজিতে বেড়েছে, আপেলও বেড়েছে কেজিতে 20 টাকা, তরমুজ ছোটো সাইজের 100 থেকে 120 টাকা এবং বড় সাইজটি পাচ্ছেন 180 থেকে 220 টাকায়, যা গত বছরের তুলনায় দাম কমতে শুরু করেছে। আরেকটি বিষয়, এই রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষ যেন প্রতারিত না হয়, কোনো দোকানদার বা ব্যবসায়ীরা যেন দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে না নিতে পারে, এজন্য স্থানীয় প্রশাসনের কাছে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন। তানিয়া, এই ছিল ঝিনাইদহ থেকে আমার কাছে বাজারের সর্বশেষ। সোহাগ, আপনাকে ধন্যবাদ। কৃষি বিমা করা থাকলে দুর্যোগে ফসলের ক্ষতি হলেও আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন কৃষকরা, এমন মত দিয়েছেন সুইস কন্ট্রাক্ট আয়োজিত কর্মশালায় অংশ নেওয়া বক্তারা। গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে কৃষি বিমার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক কর্মশালায় বক্তারা জানান, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারের উচিত কৃষি খাতে আরও ভর্তুকি দেয়া। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ জানান, করোনা মহামারীর পরও সরকার শক্ত হাতে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করেছে। অনুষ্ঠানে সুইজারল্যান্ড এম্বাসির ডেপুটি হেড অব কো অপারেশন করিনি হেনচোজ পিগনানি যোগ দেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, চতুর্থবারের মতো পেছালো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন আহ্বানের বৈধতার বিষয়ে দেশটির সর্বোচ্চ আদালতে শুনানি। আজ এ বিষয়ে রায় দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আদালত। ইমরান খানের কাছে তার আনা অভিযোগ প্রমাণ করার মতো কোনো তথ্য নেই বলে দাবি করেছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএনের মুখপাত্র মরিয়ম ঔরঙ্গজেব। ইউক্রেনের কিয়েভ ও চেরনিহিভ থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার পুরোপুরি সম্পূর্ণ হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। বুধবার পেন্টাগনের কর্মকর্তারা জানান, সেনা পুনরায় বেলারুশ ও রাশিয়ার সীমান্তে মোতায়েন করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ অপরাধের অভিযোগের জেরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 2 মে রাশিয়ার বেশ কয়েকজন রাজনৈতিক ও সামরিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপ পুতিনের ওপর অর্থনৈতিক চাপ বাড়াবে বলে জানান দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া রাশিয়ার কয়েকটি ব্যাংকের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বহিষ্কার করা হবে কিনা তা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি হবে আজ। এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ, বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deeptonews এই ঠিকানায়।